রক্তের নানা ধরনের রোগ রয়েছে, কিন্তু এই নানা ধরনের রোগকে আমরা একটা সেন্টার থেকে সেবা এখন পর্যন্ত দিতে পারিনি। সেই চ্যালেঞ্জ এখনও বাংলাদেশকে ফেস করতে হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় রক্তরোগের ওয়ান স্টপ সেবা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সালাহ উদ্দিন শাহ, চেয়ারম্যান হেমাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস, বিভাগীয় প্রধান হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমে অধ্যাপক সালাউদ্দিন আপনার কাছে জানতে চাইব যে রক্তের নানা ধরনের রোগ আছে, আমরা একেবারে সংক্ষেপে জানতে চাই এই ধরনগুলো আসলে কত রকম। রক্তের সমস্যা নিয়ে যখন কেউ ভুগতে থাকে তখন একটি জিনিস সামনে চলে আসে যে রক্তের কি ব্লাড ক্যান্সার হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। স্বাভাবিকভাবে আমরা দুভাগে ভাগ করতে পারি, রক্তের ক্যান্সার সেটি একটি ভাগ, হেমাটো অনকোলজি বলা হয়, এবং রক্তের ক্যান্সার না অন্যান্য সমস্যা সেগুলি নন ক্যান্সার, নন হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি হিসেবে আমরা ক্যাটাগরাইজ করে থাকি। এখন যে রক্তের ক্যান্সার যদি আমরা বলি তাহলে সবার আগে সবাই বলে যে ব্লাড ক্যান্সার। আমাদের মেডিকেল টার্মে রয়েছে এখন সেটাও আপনাদের কাছে পরিচিত, সেটা হল লিউকেমিয়া, লিম্ফোমা, মায়োলোমা, সেগুলিতে এক প্রকারের ক্যান্সার। আবার মায়োলোপ্রলিফারেটিভ নিওপ্লাজম, সেখানে রয়েছে যে যেমন সিএমএল ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়া রয়েছে, সেখানে এসেনশিয়াল থ্রোম্বোসাইটোমিয়া রয়েছে, পলিসিস্টিক ফাইব্রোসিস রয়েছে, মায়োলোফাইব্রোসিস রয়েছে, এই জাতীয় সমস্যাগুলি কিন্তু মায়োলোপ্রলিফারেটিভ নিওপ্লাজমের মধ্যে পড়ে যায়। তাহলে সবচেয়ে বেশি পরিচিত হলো ব্লাড ক্যান্সার। আবার যদি আমরা দেখি প্লাকলেটের কথা, অতি সম্প্রতি যে সমস্যাটায় সবাই ভুগছে, আমি সবাইকে যে কথাটা বলছি যে মেশিন জেনারেটেড প্লাকলেট কাউন্ট কম দেখে আমরা চিন্তিত হবেন না, এবং মেশিন জেনারেটেড কাউন্টের উপর ভিত্তি করে আপনারা প্লাকলেট ট্রান্সফিউশন দেবেন না। অবশ্যই এই পরীক্ষাটি একটি ব্লাড ফিল্ম, পেরিফেরাল ব্লাড ফিল্মটা একজন হেমাটোলজিস্ট অথবা দক্ষ কোনো প্যাথোলজিস্টকে দেখিয়ে দিন, দেখা যাবে মেশিন দিয়েছে 40,000, আমরা যদি রিভিউ করি তাহলে দেখা যাবে যে সেটা নর্মাল 1.5 লাখ হয়ে গিয়েছে। এরকম ঘটনা প্রায়ই ঘটছে। তাহলে ডেঙ্গুতে প্লাটলেট কমে যায়, সে রক্তক্ষরণ হতে পারে। আবার আইটিপি নামক একটি সমস্যা রয়েছে, সেখানেও প্লাটলেট কমে গিয়ে আমাদের যে ব্লিডিং হতে পারে, অন্যান্য আরও সমস্যা প্লাটলেটের কারণে হতে পারে যেগুলির কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। আপনাকে ধন্যবাদ অধ্যাপক অখিল। আপনার কাছে জানতে চাইব যে কমন কোনো লক্ষণ আছে কি, এই যে এত ধরনের যে রোগ, মানে রোগী আসলে কখন বুঝতে পারবে যে তার রক্তরোগে তিনি ভুগছেন? রক্তরোগের খুব কমন লক্ষণ এটা একটু কঠিন, কারণ তবে একটি কমন লক্ষণ প্রায় সব ক্ষেত্রেই হতে পারে। কারণ আমরা জানি যে যেমন বললেন রক্তের আছে কিছু ক্যান্সার এবং কিছু নন ক্যান্সার রক্তরোগ প্রায়, তবে এই ধরনের ক্যান্সার এবং নন ক্যান্সার মিলে অধিকাংশ রক্তরোগেই যে একটি জিনিস খুবই ঘটে, যেমন ক্যান্সারেও আমার অধিকাংশ ব্লাড ক্যান্সারেই রক্ত শূন্যতা হতে পারে, একটা হচ্ছে যেমন লিউকেমিয়াগুলোতে রক্ত শূন্যতা খুবই কমন, আবার রক্তর ক্যান্সার নয় এরকম রক্তরোগের মধ্যে রক্ত শূন্যতা একটা একটা অংশই আছে, যেটা আপনার ক্যান্সার নয় কিন্তু রক্ত শূন্যতা, যেরকম আয়রনের ঘাটতিজনিত রক্ত শূন্যতা, অন্য কোনো পুষ্টির ঘাটতিজনিত রক্ত শূন্যতা, রক্তক্ষরণজনিত রক্ত শূন্যতা, ব্লাড রক্ত ভেঙে যাওয়াজনিত রক্ত শূন্যতা, অথবা রক্ত অস্থিমজ্জায় রক্ত তৈরির ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে, যেটাকে স্যার বলেছেন অ্যাপ্লাস্টিকে নেমে, সে ধরনের রক্ত শূন্যতা খুব বেশি রোগীর আছে এরকম। হয়তো আমি শুধু রক্ত শূন্যতাই বলতে পারবো, কিন্তু এর বাইরে সমস্ত রক্তরোগের জন্যই কমন কোনো লক্ষণ আসলে নাই, এক কথায় বললে নাই এটা বলা যাবে। রক্ত রোগ যেরকম ডাইভার্স বিচিত্র ধরনের, সেরকম রক্তরোগের লক্ষণও বিচিত্র ধরনের, কোনো কমন লক্ষণ বলা যাবে না। ধন্যবাদ। আমি স্যারের কাছে একটু খরচের প্রসঙ্গে আসতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ যেমন সবথেকে সর্বনিম্ন মূল্যে আসলে সেবাটি দেয়, তো এখান থেকে আমরা যদি বঙ্গবন্ধুকেও যদি একটু পার্থক্য করি, বঙ্গবন্ধুর সাথে যদি বেসরকারিকেও পার্থক্য করি, পার্থক্যগুলো অনেক বেশি কিনা আমাদেরকে একটু ধারণা দেবেন। আপনি রোগ আসলে অনেক ডাইভার্সিফাইড, আপনি যে প্রস্তুতি করেছেন সেটা আজকে সারা বাংলাদেশের 16 কোটি বা 18 কোটি মানুষের একই কথা, যে আমাদের চিকিৎসা সেবায় আমাদের খরচটা কমিয়ে এনে কীভাবে সঠিক চিকিৎসাটা পেতে পারি, আমাদের স্বাস্থ্যসেবায় কীভাবে কম খরচে ভালো চিকিৎসা দেওয়া যেতে পারে, এটা হলো প্রধান ইস্যু। একটি জিনিস আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা যে উন্নত মানের ভালো চিকিৎসা যদি চাই তাহলে এই চিকিৎসা ব্যবস্থা সবার জন্যে
সব মানুষের জন্য অধিকার হিসেবে যদি আমরা প্রদান করতে চাই তাহলে কিন্তু এটা ব্যয়বহুল। চিকিৎসা সেবা সারা পৃথিবীতে ব্যয়বহুল। এখন একজন মানুষের যে একটি অসুস্থতা হলো, ধরেন যে ব্লাড ক্যান্সারই তার হলো, সে চিকিৎসার জন্যে হাসপাতালে আসলো, তার এই পরিপূর্ণ চিকিৎসা যেটা অর্থাৎ সুস্থ, তাকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা ক্যাটাগরাইজ করে দেখলাম যে তাকে সম্পূর্ণ সুস্থ করার চিকিৎসা ব্যবস্থা আমাদের হাতে আছে, তাহলে রোগ নির্ণয় থেকে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে বাসায় ফেরত নিয়ে যাওয়ার জন্যে তার খরচ হবে হলো সাপোজ আমরা ধারণা করলাম যে 10 লক্ষ টাকা, কিন্তু দেখা যাচ্ছে তার অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে তার পক্ষে 1 লক্ষ টাকা রয়েছে। কিন্তু মানুষ হিসেবে 10 লক্ষ টাকার চিকিৎসা সেটা পাওয়ার অধিকার সে রাখে, ওই 9 লক্ষ টাকা আমাদেরকে সংগ্রহ করে দিতে হবে। যে মানুষটির 1 লক্ষ টাকা আছে, যে মানুষটির চিকিৎসা খরচ 10 লক্ষ টাকা হবে, ওই 9 লক্ষ টাকা আমাদের মুসলমান আমরা অনেকেই জাকাত থেকে হতে পারে, দান থেকে হইতে পারে, ডোনেশন থেকে হইতে পারে, ইন্টারন্যাশনাল ফান্ড হইতে পারে। স্যার আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডায়াবেটিক হাসপাতালে যেমন দেখি যে 100%-এর মধ্যে তারা 30% সেবা ফ্রি দিচ্ছেন, একেবারে ওষুধ থেকে শুরু করে আইসিইউ প্রয়োজনে লাগলেও। আমরা খুবই সম্প্রতি একজনকে দেখেছি যে 18 দিন তার আইসিইউতে থাকা লেগেছে, 6 দিন তার আরও নানা ধরনের সমস্যার কারণে অনেক ধরনের চিকিৎসা লেগেছে, 20 লক্ষ সমমানের টাকা তারা সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছেন এবং সারা জীবন তাকে দিবে। রক্তরোগের ক্ষেত্রে এরকম কোনো সেন্টার বা এরকম কোনো জায়গায় এই ধরনের কোনো ব্যবস্থা আসলে আছে কি না? দেখুন, আমি যদি প্রথমেই বলি যে সমস্ত কিছুরই আপনার খরচ আছে। আপনার বিখ্যাত আমেরিকান এন্টারপ্রেনারের একটা কথা ছিল যে আই ক্যান সার্ভ কুইক চিপ অ্যান্ড কোয়ালিটি, পিক এনি টু। আপনি এই তিনটা কখনোই একসাথে পাবেন না, যে কোনো দুটো পাবেন আপনি, তাই না? কুইক এবং চিপ পেলে আপনি কোয়ালিটি পাবেন না, কোয়ালিটি এবং চিপ পেলে আপনি কুইক পাবেন না, কুইক এবং কোয়ালিটি পেলে আপনি চিপ পাবেন না, যে কোনো একটা পাবেন না। অর্থাৎ কাউকে না কাউকে আপনার এটার খরচটা দিতেই হবে, কেউ না কেউ দিবেই। ওই প্রতিষ্ঠানে যেটা আপনার 20 লক্ষ টাকা বিল ফ্রি করে দিয়েছে সেটা কিন্তু অন্য কোনো জায়গা থেকে তার এটা খরচটা এসেছে। এটা একটা চমৎকার অর্থনৈতিক পরিকল্পনার অংশ, যে পরিকল্পনা দিয়ে আপনি 10 জনের কাছ থেকে 1-1 টাকা নিয়ে একজন বঞ্চিত মানুষকে 9-9টি টাকা দিতে পারেন, যেটা দিয়ে সে উপকৃত হবে, কিন্তু ওই 10 জনের গায়ে হয়তো লাগবে। মানে হেলথ ইন্স্যুরেন্স নাই, তারপরেও তারা ডায়াবেটিক সমিতির মাধ্যমে কাজটা করতে পেরেছে, তারা করতে পেরেছে কারণ তারা নিজেদের যে ইন্স্যুরেন্স সিস্টেমটা করে ফেলেছে যে হ্যাঁ আমাদের সমাজ কল্যাণ পারপাসে আমরা আমাদের লভ্যাংশ থেকে এই পরিমাণ টাকা রাখবো। তাদের নিশ্চয়ই একটা টার্গেট আছে যে আমি বৎসরে আমার এতটুকু দরিদ্র রোগীকে আমাকে সার্ভ করার সামর্থ্য আছে, এটা এক ধরনের বলতে পারেন সামাজিক দায়বদ্ধতা থেকে তারা করছে। এটা এটা সবসময় প্রাতিষ্ঠানিক পরিকল্পনার বিষয়। যেসব বেসরকারি হাসপাতালে যে চিকিৎসা আমার এইখানে হয়তো 3 লাখ টাকায় সম্ভব, সেই চিকিৎসা একটি কর্পোরেট হাসপাতালে 15 লক্ষ টাকা লাগছে, একই ওষুধ ব্যবহার করছে, একই পরীক্ষা নিরীক্ষা করছে, শুধুমাত্র হাসপাতাল ব্যবস্থাপনা এবং সেবা পরিচালনার জন্য যে খরচটি, সে খরচটি তাদেরকে নিতে হচ্ছে, আর আমার ক্ষেত্রে সরকার এটি দিয়ে দিচ্ছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর উত্তর সুন্দরভাবে আসলে দেওয়ার জন্য আর কি। আমি স্যারের কাছে জানবো যে আমরা অনেক ধরনের ইনস্টিটিউট বাংলাদেশে দেখছি আর কি, এটা পর্যায়ক্রমে আসলে বাড়ছে, সেটা নিউরোসায়েন্সের ক্ষেত্রে হচ্ছে, গ্যাস্ট্রোলিভারের ক্ষেত্রে হচ্ছে, রক্তরোগের আসলে ওয়ান স্টপ সার্ভিস যেটা আমাদের বিষয়ে আসলে নাম দিয়েছি, সেটা কি আসলে আমরা করতে পারছি না, না চাইছি না, মানে আর হলে এটা খরচ কতটা কমতো বলে মনে করেন? এই রোগীগুলি শারীরিক অবস্থা এমন থাকে যে তার সাথে 3 থেকে 4 জন অ্যাটেন্ডেন্ট আসে। অনেকে প্রান্তিক পর্যায় থেকে ঢাকা শহরে যখন আসে এবং সমস্ত চিকিৎসা ব্যবস্থাগুলি দেখেন যে ঢাকা শহরেই এটা তাদের নিতে আসতে হয়, তখন খরচের ব্যাপারটা যখন আপনি নিয়ে আসলেন, একদিকে খরচের বিষয় আরেকদিকে ইনস্টিটিউট, আপনি দেখেন এই রোগীটার সাথে যে মানুষগুলি আসলো তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, এবং এই মানুষটা যখন একটা জায়গায় অ্যাটেন্ড করার পরে পরীক্ষা নিরীক্ষা দিলে বিভিন্ন জায়গায়, এই অসুস্থ রোগীটা ছোটাছুটি করে আরও বেশি অসুস্থ হয়ে গেল, তার 3 গ্রাম যদি হিমোগ্লোবিন হয় চলাফেরা কীভাবে করবে? রক্ত রোগীরা যখন নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে তাহলে সে এই অবস্থায় কীভাবে ঘোরাঘুরি করবে? এবং অত্যন্ত দুঃখজনক, আমাদের অনেক রোগী আছে যারা সরকারি হাসপাতালে ভর্তির জন্য দিনের পর দিন ঘুরতে ঘুরতে মারা গিয়েছে, 2 সপ্তাহের মধ্যে কোথাও সিট পায় নাই, সে মারা গিয়েছে। তাহলে এই জায়গাটাতে আমাদের চিন্তা করতে হবে, দেশের জনগণের সাথে সমন্বয় করে রক্তরোগীদের পরিসংখ্যান তৈরি করে কতগুলি বেড লাগবে, কারণ রক্তরোগ, ব্লাড ক্যান্সার এগুলি মেডিকেল ইমার্জেন্সি,
সেই অনুযায়ী বেড তৈরি করে এই মানুষদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের হেমাটোলজি ইনস্টিটিউট হওয়া খুবই জরুরি, অন্যান্য বিষয় রয়েছে। এবং আজকে আমাদের এই আলোচনা থেকে আমি এবং আমার সাথে আমাদের প্রফেসর অখিল রঞ্জন বিশ্বাস, আমরা অবশ্যই চাইব যে বাংলাদেশে একটি হেমাটোলজি ইনস্টিটিউট তৈরি হোক, যেই ইনস্টিটিউট থেকে হেমাটোলজির ক্যান্সার এবং নন ক্যান্সার সমস্ত রোগীরাই ওই জায়গা থেকে সব ধরনের চিকিৎসা পাবে। স্যার, আপনার কাছে একটু জানতে চাইব যে আমরা বোন মেরো ট্রান্সপ্লান্টের খবর প্রায় আসলে দেখতাম শুনতাম, কোভিডের কারণে বন্ধ হয়েছে সেটাও শুনেছি, আমরা যদি এই সেন্টারটাকেও যদি বলি, সেই সেন্টারটা আসলে স্বয়ং সম্পূর্ণ কিনা, সব কিছুই কি একই ছাতার নিচে করা যায় কিনা, এখন বন্ধ আছে কেন? ঠিক এই জন্য আমি একটু পিছন দিকে যাব যে এই বোন মেরো ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম যখন শুরু হয় সেই শুরুর সময় থেকে আমি একজন মধ্যম পর্যায়ের ফ্যাকাল্টি হিসেবে আমি জড়িত ছিলাম, একেবারে প্রতিষ্ঠাকাল থেকে। প্রতিষ্ঠাকালে আমাদের ওই সময়কার মন্ত্রী ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের কনসালট্যান্ট প্রফেসর বিমলাংশু দে আমাদের, এবং আমাদের দেশ থেকে মেন উদ্যোক্তা ছিলেন প্রফেসর মহিউদ্দিন আহমেদ খান, এবং আমি প্রফেসর খান স্যারের ডেপুটি হিসেবে বলতে পারেন এই প্রোগ্রামটা গড়ে তোলার জন্য একেবারে অতপ্রভাবে জড়িত ছিলাম। তখন একটি প্রশ্ন এসেছিলো যে আমরা কি এইখানে বোন মেরো ট্রান্সপ্লান্ট ইউনিট করবো নাকি কোনো একটা ইনস্টিটিউশনের জন্য আমরা আগে কাজ করব। ওই সময় আমরা আলোচনা করেছিলাম যে আসলে হেমাটোলজি এমন একটা রোগ যে এটার জন্য আসলে একটা ইনস্টিটিউট খুব ভালো জায়গায় না। আমি পরে আসছি যে পরে আমি কীভাবে পরিবর্তন হয়েছি, কারণ এখানে প্রচুর মাল্টিডিসিপ্লিনারি সাপোর্ট লাগে। একটা একটা ব্লাড ক্যান্সারের রোগী বা বোন মেরো ট্রান্সপ্লান্টেশনের রোগী যে কোনো সময় নেফ্রোলজিস্টের সাপোর্ট লাগে, যে কোনো সময় ভালো কার্ডিওলজিস্টের সাপোর্ট লাগে, যে কোনো সময় সিসিইউ লাগে, যে কোনো সময় আইসিইউ লাগে, যেটা ঢাকা মেডিকেলে পাওয়া সম্ভব চাই, যে কোনো সময় রেডিওলজি তো সবই আছে, অর্থাৎ প্রায় সমস্ত মেডিসিন এবং অ্যালাইডের খুব উচ্চমানের সাপোর্ট লাগে। এইটা এই চিন্তা করা হলো না বোন মেরো ট্রান্সপ্লান্ট প্রোগ্রামটা এখানেই শুরু করতে হবে। তারপর শুরু করার পরের অভিজ্ঞতা যদি দেখি যে বোন মেরো ট্রান্সপ্লান্টের মতো একটা সফিস্টিকেটেড সেবা চালাতে গেলে কিছু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকতে হয়, যেটা আমাদের এই জেনারেল হসপিটালে একটা যখন মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল হয় সেখানে বেশ কঠিন, যে তার তুলনায় ইনস্টিটিউটগুলোর যে স্ট্রাকচার সেখানে তুলনামূলকভাবে সহজ, অনেক সহজ। যেমন কোভিড পরিস্থিতির কারণে, কোভিডের আগেও কিন্তু অনেক কিছু ইকুইপমেন্ট নষ্ট হয়েছে, সেটা ঠিক করতে আমাদের একেবারে ঘাম ছুটে গেছে বা অনেক কিছু ঠিক হয় নাই, আমাদের এখানে ছিল আমরা আউটসোর্সিংয়ে চলে গিয়েছি, আবার আর একটা জিনিস সেটা ঠিক হয় নাই আমরা আউটসোর্সিংয়ে চলে গিয়েছি, অর্থাৎ আলটিমেটলি আউটসোর্সিংয়ে যেতে যেতে আমাদের এমন একটা অবস্থা ছিল যে শুধু ট্রান্সপ্লান্টের ক্লিনিক্যাল সার্ভিসটা আমরা এখানে রাখতে পেরেছি আর অনেক কিছুই আউটসোর্সিংয়ে চলে যেতে হয়েছে। কোভিডের মধ্যে যখন আপনার এটা পুরো বন্ধ থাকার কারণে, আপনার মহেঞ্জোদারো হরপ্পার মতো বিশাল নগরীও যখন অব্যবহৃত ছিল তখন মাটির নিচে চলে গেছে, এখানেও তাই। আমি খুঁজে পেলাম যে বিএমটি কেবিনগুলো বিধ্বস্ত হয়ে গেছে, আক্ষরিক অর্থেই বিধ্বস্ত, কোভিড ঢুকেছে সব মিলে সব কিছু। আমি যখন রিপেয়ার কাজ শুরু করলাম সবাই কোভিডের দিকে মনোযোগ, যে না আমি বললাম যে আমাকে 6 মাস পরেও আমাকে এখানে ট্রান্সপ্লান্ট করতে হলে এই কাজগুলো এখনই শুরু করতে হবে, বাট এভরি ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, সবাই বলে যে জটিলতার কারণে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য খুব বেশ কঠিন এখানে, কারণ মাল্টিডিসিপ্লিনারি সাপোর্টটা এখানে ভালো কিন্তু সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলো এখানে বেশ বিলম্বিত হয়, কারণ বিভাগের হাতে তেমন কোনো ক্ষমতা থাকে না, যার জন্য এখন আমার উপলব্ধি হচ্ছে এই যে যদিও ইনস্টিটিউটটা আমার দৃষ্টিতে ইনস্টিটিউট একটি ব্যয়বহুল ভেঞ্চার, কারণ সমস্ত ইনস্টিটিউটেই আমার ধারণা যে একটা ইনস্টিটিউট যত একর জায়গার উপর গড়ে ওঠে তার অর্ধেক একর জায়গা ব্যবহার করে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল ওর চেয়ে বেশি রোগীর সেবা দেওয়া সম্ভব, কিন্তু আমাদের দেশের যে সিস্টেম গড়ে উঠেছে সেই সিস্টেমে ইনস্টিটিউট ছাড়া আমার পক্ষে সর্বোচ্চ ব্লাড ক্যান্সার রোগীদের চিকিৎসা বা হেমাটোলজিদের চিকিৎসা দেওয়া আক্ষরিকভাবে সম্ভব না। অসংখ্য ধন্যবাদ স্যারের কাছে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব যে এই রক্তরোগের চিকিৎসা কি ঢাকা নির্ভর কিনা অন্যান্য চিকিৎসার মতোই, নাকি বাইরেও আসলে আমরা ভালো বা পূর্ণাঙ্গ সেবা পাচ্ছি? এখন পর্যন্ত যে প্রশ্নটা আপনি করেছেন আমি বলবো এখন পর্যন্ত ঢাকা কেন্দ্রিক, কারণ ঢাকার মধ্যে আমাদের সরকারি পর্যায়ে যে ডিপার্টমেন্টগুলি রয়েছে সেটি হলো যে আমাদের ক্যান্সার হসপিটাল NICRH, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এই তিনটা সরকারি পর্যায়ে রয়েছে, আর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, সেখানেও হেমাটোলজি ডিপার্টমেন্ট রয়েছে। এখানে সলিমুল্লাহ মেডিকেল কলেজে যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের দুটো পার্ট আছে হেমাটোলজি চিকিৎসায়, একটি হলো ল্যাবরেটরি আর একটি হলো ক্লিনিক্যাল। সেই জায়গাটাতে ক্লিনিক্যাল চিকিৎসা অর্থাৎ রোগীদের চিকিৎসাটা চলছে, অন্যান্য যে ল্যাবরেটরি সহ একটা যে পরিমাণ সার্ভিস
শুধু পরিপূর্ণ সার্ভিস বাদ দিলেও যে অন্যান্য যে সেবাগুলি দেওয়ার কথা সেগুলি সলিমুল্লাহকে দেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি যদি আমি বলি যে অন্য দুটা মেডিকেল কলেজ, যেমন NICRS বললাম যে ক্যান্সার হসপিটাল এবং ঢাকা মেডিকেল কলেজ, এই দুটো জায়গাতে আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্ট রয়েছে, তারা রোগীদের ভালো সার্ভিস প্রদান করছে। কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের স্বীকার করতে হবে, সেটা হলো যে একজন রোগী প্রথম আমাদের চিকিৎসকের কাছে আছে, তারপর চিকিৎসক আমরা তাদেরকে ক্লিনিক্যালি দেখি, এরপরে রোগ নির্ণয়ের জন্যে তার পরীক্ষা নিরীক্ষাগুলি করি। চিকিৎসক এখানে রয়েছে, তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, সবাই অভিজ্ঞতা সম্পন্ন, এরপরে সে ক্লিনিক্যালি রোগীটা দেখার পরে আমরা বলি যে সম্ভাব্য এই রোগ হতে পারে, আমরা ধারণা করে নিই, এরপর আমরা ওই ধারণাপ্রাপ্ত যে রোগগুলি আমরা মাথায় নিলাম সেই অনুযায়ী আমরা পরীক্ষা নিরীক্ষা করে সেটাকে কনফার্ম করি। এই যে পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করার এই ব্যবস্থাটা আমাদের হেমাটোলজি ডিপার্টমেন্টে ঢাকা মেডিকেল কলেজ বলেন অথবা ক্যান্সার হসপিটালে বলেন পরিপূর্ণভাবে এখন পর্যন্ত গড়ে তুলতে আমরা পারিনি, হেমাটোলজিস্টরা আমরা পারিনি। দ্বিতীয় যে জিনিসটা, যখন আমরা রোগটা নির্ণয় করলাম আউটসোর্সিংয়ের মাধ্যমে, তখন আমরা আবার যে চিকিৎসা দেব চিকিৎসাটার সর্বোচ্চ মানের চিকিৎসা প্রদান করা সেইটার ক্ষেত্রেও আমরা দিতে পারছি না। কীভাবে? একজন স্ট্যান্ডার্ড কেমোথেরাপি দেওয়ার জন্যে যে পরিবেশ, একটু আগে প্রফেসর অখিল রঞ্জন বিশ্বাস বলেছে এই রোগীদের চিকিৎসা দেওয়ার জন্যে যে পরিবেশ জীবাণুমুক্ত এবং যে পরিবেশটা দেওয়ার কথা স্ট্যান্ডার্ড, সেই পরিবেশটা আমরা দিতে পারছি না। পাশাপাশি এই চিকিৎসার ক্ষেত্রে যে ব্যয়বহুল চিকিৎসা, পরিবারের পক্ষেও তার ব্যয়বহুল চিকিৎসা তার অর্থ সে প্রদান করতে পারছে না। তাহলে কি দেখা যাচ্ছে যে ঢাকা শহরের মধ্যেও আমরা কিন্তু পরিপূর্ণ চিকিৎসা দিতে পারছি, নির্ণয় করতে পারছি না, আবার এবং পরিপূর্ণ চিকিৎসাটাও দিতে পারছি না আমরা। স্যার, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। যা হচ্ছে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেটি কোন কোন সেবা দিচ্ছেন এবং কত সর্বনিম্ন খরচ আসলে দেওয়া? এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলি, আমি প্রস অ্যান্ড কনসগুলো দুটোই বলবো। যেমন ঢাকা মেডিকেল কলেজে আমি যদি বলি যে ব্লাড ক্যান্সার বিষয়ক, ব্লাড ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যেটা ক্লিনিক্যাল সার্ভিস, ক্লিনিক্যাল সার্ভিসের মধ্যে আমার লিউকেমিয়া ওয়ার্ড চালু আছে, আমার জেনারেল হেমাটোলজি ওয়ার্ড চালু আছে, BMT কেবিন দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করছি, যেটা আসলে এখন যত তড়িঘড়ি করে তারা কাজ করছে তারা করেনি। অতএব এই দিক থেকে আমার ক্লিনিক্যাল সার্ভিসের ক্ষেত্রে সরকারি স্বায়ত্তশাসিত মিলে ইট উইল বি দ্য মানে অ্যাপেক্স, সবচেয়ে বেশি সেবা দিতে পারবো সেই কন্ডিশনে এটা আর কি। এরপরে আসবে নন ম্যালিগন্যান্টের মধ্যে, নন ম্যালিগন্যান্টের মধ্যে আপনার যেমন ব্লিডিং ডিজঅর্ডার, ব্লিডিং ডিজঅর্ডারের ক্ষেত্রে কিছু কিছু কাজ শুধুমাত্র সারা দেশে ঢাকা মেডিকেল কলেজই করতে পারে, এটা আর কোনো প্রতিষ্ঠানেরই সেই সক্ষমতা নাই, এদিক থেকেও এটি অ্যাপেক্স। কিন্তু আমার যে জায়গাগুলোতে ঘাটতি আছে কিছু, যেরকম আমি হেমাটোলজির রোগ ব্লাড ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে আমার একটা গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা আছে, ফ্লো সাইটোমেট্রি, যে আমাদের আমার ব্রেড অ্যান্ড বাটারের মতো ব্লাড ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে, সেই ফ্লো সাইটোমেট্রি আমার এখনও একসময় ছিল, সেটা অকেজ হয়ে গেছে, ঠিক বললাম প্রক্রিয়াগত কারণে ঠিক করা হয়নি, সেটা হয়তো খুব শীঘ্রই চলে আসবে, তখন আমি বলতে পারবো ঠিক আছে ঢাকা মেডিকেল কলেজ অ্যাটলিস্ট হেমাটোলজি বিভাগের যেটুকু জিনিস থাকার কথা তার মোটামুটি বাংলাদেশে যা সম্ভব তার মোটামুটি সব, বাংলাদেশের মধ্যে মোটামুটি সবই আছে সরকারি পর্যায়ে বলতে পারবো। কিন্তু সেটাই কিন্তু সর্বোচ্চ হবে না, কারণ হেমাটোলজিক্যাল যে কোনো ট্রিটমেন্ট দেওয়ার জন্য হেমাটোলজি ডিপার্টমেন্ট একমাত্র ফ্যাসিলিটি না, এর জন্য মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এইখানে কিছু কিছু ফ্যাসিলিটি ডেভেলপ করতে হয় যেটা আমার হাতে না, যেটাকে ইনস্টিটিউটকে ওন করতে হয় এই জিনিসগুলো ডেভেলপ করার জন্য। এগুলো আসলে আমার ঢাকা মেডিকেল কলেজ একেবারে বিশ্বমানের সেবা দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে যদি ওই জিনিসগুলো আমি হাতে পাই, যেগুলো আমি এখনও পাই নাই কিন্তু ভবিষ্যতে হয়তো পাবো আমি কথা বলছি। ধন্যবাদ। আমি একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেবার বর্তমান চিত্রটা আসলে জানতে চাই, আসলে চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা এখনও কী আছে? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে হেমাটোলজি বিভাগ, এই বিভাগটি বাংলাদেশের প্রথম বিভাগ। সারা বাংলাদেশে যত হেমাটোলজি ডিপার্টমেন্ট আপনারা দেখছেন, এই চিকিৎসকরা আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করে উচ্চতর যে ডিগ্রি অর্জন করে সারা বাংলাদেশে চিকিৎসা প্রদান করছে,
সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় অবশ্যই একটা দায়িত্বশীল ভূমিকা পালন করছে। দুটো জিনিস রয়েছে, শিক্ষা এবং চিকিৎসা। শিক্ষার ক্ষেত্রে সারা বাংলাদেশের যে হেমাটোলজিস্টদের চিকিৎসা, যে শিক্ষা ব্যবস্থা, কোর্স, কারিকুলাম এবং তাদের যাবতীয় পরীক্ষা, এমডি, বিশেষ করে আমাদের বড় দুটো ডিগ্রি আছে, একটা বিসিপিএস দেয় এফসিপিএস, আর একটা দেয় এমডি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সেই পরীক্ষাগুলি আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা পরিচালনা করতেছি এবং তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে বিসিপিএস কর্তৃক যে অ্যাফিলিয়েটেড যেসব প্রতিষ্ঠান, তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজও রয়েছে, তারাও প্রশিক্ষণ এগুলি দিচ্ছে। আর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত হওয়ার কারণে আমাদের কিছু সুবিধা রয়েছে। এখানে আমাদের যে পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থাগুলি রয়েছে, সেই ব্যবস্থাগুলি যে সংযোজন এবং এগুলিকে সংস্কার করার এবং এগুলি সারিয়ে তোলার যে ব্যবস্থাগুলি রয়েছে, সেগুলি আমরা যত সহজে করতে পারি, সরকারি পর্যায়ে সেটা সহজে করা অনেক কঠিন হয়ে যায়। এখন আসেন যে একটা ব্যাপার গেল যে রোগীদেরকে ভর্তি করে, একটা হলো যে আমাদের চিকিৎসার একটা অংশ যেমন থ্যালাসিমিয়া, হিমোফিলিয়া এবং নন মেলিগন্যান্ট যে কেসগুলি আছে, সেগুলি চিকিৎসার ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ওয়ান স্টপ সার্ভিসের কাছাকাছি চলে গিয়েছি। কিন্তু যে ব্লাড ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যে কেমোথেরাপি দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আমাদের যে অন্যান্য আগের তুলনায় আমরা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড মেনটেন করে এটা করছি। সেটা আপনারা যদি কখনো ভিজিটে যান সেটা দেখতে পাবেন কীভাবে আমরা মেনটেন করছি। এখন একটা ইনস্টিটিউটে সব চাহিদা পূরণ করতে পারবো না, কেন পারা সম্ভব, কীভাবে সম্ভব? এই ইনস্টিটিউটের নিয়ন্ত্রণ যেটা মূল ডিপার্টমেন্টের হেমাটোলজি বিভাগে থাকবে এবং হেমাটোলজি সার্ভিস দেওয়ার জন্য যে যে ডিপার্টমেন্ট, যে যে বিশেষজ্ঞ দরকার তাদেরকে আমরা ওখানে ইনক্লুড করে অ্যাপয়েন্টমেন্ট দেব। তখন হবে কি, আমি একজন রক্তরোগীর জন্য এই মুহূর্তে একটা এই সেলে অর্থাৎ মনমনো ট্রান্সপ্লান্ট করবো, তার জন্য ফ্লোসাইটোমেট্রি করবো, সাইটোজেনেটিক্স করবো, আমরা জোনাস সিলেকশনের জন্য এই সেলে টেস্ট করবো, সেইটা আমাদের যখন নিয়ন্ত্রণ পরিচালনার অধীনে থাকবে তখন এটা সম্ভব হবে। আমরা সব করবো তা না, এখানে আমরা হেমাটোপ্যাথোলজিস্ট অ্যাপয়েন্টমেন্ট দেবো, মাইক্রোবায়োলজিস্ট অ্যাপয়েন্টমেন্ট দেবো, ভাইরোলজিস্ট অ্যাপয়েন্টমেন্ট দেবো, অন্যান্য সব ডিসিপ্লিনের লোক অ্যাপয়েন্টমেন্ট এখানে থাকবে, নিয়ন্ত্রিত হবে। এই ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য কুইক সার্ভিস তারা দেবে, কারণ হেমাটোলজি সার্ভিস সবসময় কুইক। এটা শুধুমাত্র একমাত্র সম্ভব হলো আসলে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। রক্তরোগের যত ধরনের সেবা এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে আমরা আলোচনায় বুঝলাম যে একটি ইনস্টিটিউটের মাধ্যমে বা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে সেবা যেমন দেওয়া সম্ভব তেমনি খরচ কমিয়ে আনা সম্ভব। তো এই ছিল আজকের মতো, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.